নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে গত যে টপিকটা ছিল সেটা হলো এই অষ্টম শ্রেণী পাশের পরে আমরা কেন সায়েন্স নিব, কেন আর্টস নিব, অথবা কেন কমার্স নিব, অথবা এগুলোর সুফল এবং কুফল নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো গত সপ্তাহে টপিকটা ছিল যে সায়েন্স কেন নিব আমরা, এবং এর সুফলগুলা কুফলগুলা কী ছিল, এবং আমি কি সায়েন্স পারবো কিনা সে ব্যাপারে আমি কিছুটা হলেও মতামত দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে কমার্স বা যারা ব্যবসা শাখা নিয়ে পড়াশোনা করবেন বা করবা তোমরা, কেন আমরা কমার্স নিব এবং কমার্সের আসল যে সুফল এবং কুফলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কমার্স নিলে কতদূর আগাতে পারবো সে ব্যাপারে আজকে আমি কিছুটা আলোকপাত করব। তো অষ্টম শ্রেণী পাশের পর আমাদের অনেক ইচ্ছা থাকে যে আমরা অনেক ব্যাংকার হব বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা বিবিএ পড়বো, এরকম টাইপের অনেকের ইচ্ছা থাকে। আবার অনেকে শিক্ষক হবেন, বড় বড় পেশা আছে, তারা সেই পেশায় যাবেন, তার জন্য তারা কমার্স অংশ সিলেক্ট করে থাকেন ব্যবসা শাখাটা। তো আমি বলবো যারা ক্লাসের যারা অধিকাংশ ছেলে মেয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বয় থাকেন বা 1 থেকে 10-এর মধ্যে থাকেন, তারা হয়তো বা প্রথম সারির যারা থাকেন তারা মেবি তারা সায়েন্স নিয়ে থাকেন। তো সায়েন্সের পরেই আসলে কমার্সের ব্যাপারটা চলে আসে, কারণ কমার্সের অনেক কর্মক্ষেত্র আমাদের বাংলাদেশে আছে। যেরকম ফার্স্ট চয়েস থাকে যে ব্যাংকার হবেন তারা। তো আমি আমি যে কথাটা বলতে চাই, কমার্স নেওয়াটাই আসলে কিন্তু আমার লক্ষ্যে পৌঁছানো না। হ্যাঁ, কমার্স নেওয়াটাই আমার লক্ষ্যে পৌঁছানো না। আমি কমার্স নিয়ে ভালো করে পড়াশোনা করে আমার আগাইতে হবে, দেন আমি ভালো কিছু করতে পারবো। তো কমার্সের ব্যাপারটা থাকে কি, আমি সায়েন্সের ব্যাপারটা বলেছি যে আমি যে স্কুলে পড়বো বা যে কলেজে পড়বো সে ব্যাপারে অবশ্যই আমার সচেতন থাকতে হবে যে আমি কোথায় ভর্তি হচ্ছি বা কোথায় পড়াশোনা করতেছি, যেখানে আসলে আমার সব কমার্সের সাবজেক্টগুলো ঠিক মতো ক্লাস হয় কিনা, কমার্সের সাবজেক্টগুলো ঠিক মতো টিচার আছে কিনা, এবং ঠিক মতো আমি পড়াশোনা করতে পারবো কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে কমার্সের ম্যাক্সিমাম সাবজেক্ট আপনার কিছু কিছু সাবজেক্ট বাদ দিয়ে অনেক সাবজেক্টই আছে, যেরকম হিসাব বিজ্ঞান, তারপরে অর্থনীতি, অনেক সাবজেক্টই আছে যে সাবজেক্টগুলো আপনার প্রাইভেট করতে হবে। তো আমি মনে করি যে আপনি যদি ক্যাপাবল হন, আপনার ফ্যামিলি যদি ক্যাপাবল থাকে যে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট দিতে পারবে, অথবা আপনি কোনো টিউটর আপনার বাসায় এসে পড়াইতে পারবেন, অথবা আপনি কোনো কোচিং করতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি কমার্স নিতে পারেন, কারণ আপনি পড়লেই পারবেন। আর কমার্স ততটাও কঠিন ব্যাপার না যে আপনি পারবেন না। সো আমার আমার যে ব্যাপারটা হচ্ছে, যেটা আমি একটু ফোকাস করতে চাই সেটা হলো, আমি আগের ভিডিওটাও ফোকাস করতেছি, আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসটা কেমন। তো ফিনান্সিয়াল ক্রাইসিসটা যদি আপনি ক্যাপাবল থাকেন, যে আমি ক্যাপাবল আছি, আমার ফিনান্সিয়াল ক্রাইসিসটা আমি সক্ষম, আমি পারবো, আমি প্রাইভেটও করতে পারবো, আমার যত সরঞ্জামাদি লাগবে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো আমি বিয়ার করতে পারবে আমার ফ্যামিলি, সো আপনি নিতে পারেন। এবং আমি এখন যেটা বলবো যে কমার্সের জব সেক্টরগুলো বাংলাদেশে এবং কমার্সের যে ইউনিভার্সিটি বা কলেজের সিট নিয়ে একটু কথা বলবো, কমার্সের স্টুডেন্টের প্রতিযোগিতা একটু বেশি থাকে, কারণ মোস্ট আমি মনে করি যে অর্ধেক স্টুডেন্টই কমার্স নেয় এবং তারা পড়াশোনা করতে চায় কমার্সে বা ব্যাংকার হতে চায়। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকার তো এমনি এমনি হওয়া যাবে না, অনেক পড়াশোনা করে তারপর আপনাকে ব্যাংকার হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে জব সেক্টর বাংলাদেশে আছে, জব সেক্টর অনেক আছে কমার্সের, কমার্সের স্টুডেন্টদের জন্য হিউজ জব সেক্টর বাংলাদেশে আছে, আপনি চাইলেই জব করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কত দূর অভিজ্ঞতা সম্পন্ন এবং কত দূর ভালো পড়াশোনা করছেন সেটার উপরে আপনার জব হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে ব্যাপারটা বলতে আর একটু বলতে চাই যে আমাদের যে জব সেক্টরটা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা অবশ্যই সায়েন্সদের জন্য ভালো ভালো জব থাকে, তারপরেই কিন্তু কমার্সের স্থান, ঠিক আছে। সো আমি কমার্সকে ছোট করছি না, এখানে বলতে চাচ্ছি যে অনেক জব সেক্টরেই কমার্সের রেস্ট্রিক্টেড থাকে যেখানে তারা সায়েন্স ছাড়া ঢুকতে পারে না, কিন্তু আবার অনেক কমার্সের সেক্টর আছে যেখানে সায়েন্সটা অনায়াসে ঢুকতে পারে। যেরকম আজকাল ব্যাংকের জবগুলো কিন্তু অনেক সায়েন্স এবং ম্যাথের ম্যাথমেটিক্সের যারা পড়াশোনা করে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করে, তাদের জন্য কিন্তু আমাদের তারা বিচার করতে পারে, তারা ঢুকতে পারে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে সিট নিয়ে, যে ইউনিভার্সিটি লেভেলে যে সিটগুলো আছে কমার্সে বিবিএ করার জন্য, অনেক ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিগুলোতে যে সিটগুলো আছে সেই সিটগুলো নিয়ে আমার একটু চিন্তা করতে হবে, কারণ আমি সায়েন্স পাবো কিনা। যেহেতু কমার্সের স্টুডেন্ট, হাফ অফ দ্য স্টুডেন্টস দোজ আর কমার্স, আর যেহেতু আমার অর্ধেক স্টুডেন্টসই কমার্স নিয়ে থাকেন, তো এখানে সিটের প্রতিযোগিতা একটু বেশি, কারণ আপনাকে সায়েন্সে হয়তো বা একটা সিটের পিছনে 22 জন লড়তেছে, এখানে হয়তো বা আপনার 30 জন 32 জন লড়বে। সো একটা সিটের পিছনে এত অনেক লোক লড়বে, এবং সিটের সংখ্যাও কিন্তু মোটামুটি সীমিত,
সায়েন্সদের মতোই অনেক সীমিত আছে সিটের সংখ্যাগুলো। সো এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো আর্টসদের নিয়ে, যে আর্টস আর্টস যারা নেবেন এবং আর্টস নেওয়ার সুফল এবং কুফলগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, যাতে আপনারা পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে পারেন। সো ধন্যবাদ বন্ধুরা।